আসসালামু আলাইকুম। তো রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, তো সবাইকে ঈদ মুবারক। তো অবশ্যই কাল সকালবেলা আমরা উত্তম জামা পরিধান করে নামাজ পড়তে যাব ইনশাল্লাহ। তো নামাজ পড়ে এসে সবাইকে সালাম করব, সালাম করে সালামই নিব। আর এটা তো আমাদের ছোটকালের স্বভাব। আগে তো মনে করেন আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, লিস্ট করতাম কার কার বাসায় যাব, এই সময়টার ভিতরে লিস্ট করতাম। হ্যাঁ, যিনি না যাই তো কি করতাম, লিস্ট করে রাখতাম গাইস। তো লিস্ট করে দেখতাম যে কার বাসার থেকে কত টাকা নেওয়া যাবে, তো ওই টাকার অ্যামাউন্টও লিখে রাখতাম। তো যাইতাম ঠিকই, সেমাই টেমাই খাইতে দিত, পরে দেখতাম 20 টাকা 50 টাকা ধরাই দিছে। হ্যাঁ, বেশি দিত না, হয়তো এটাই তোমার কাছে অনেক বেশি। আর তখন ওই 20 টাকায় আমাদের কাছে অনেক কিছু ছিল। আর এখন তো বড় হয়ে গেছে, এখন সালামি আর নাই আমাদের। হ্যাঁ, সালামি আর উল্টা দেওয়া লাগে আমাদের। তো যাই হোক গাইস, আমরা যে এই যে 30টা রোজা রাখতে পারছি, আর আল্লাহ যে আমাদের তৌফিক দান করছে 30টা সুস্থ সফলে আমরা 30টা রোজা রাখতে পারছি, তারপরে আমরা আল্লাহ আমাদেরকে কত সুন্দর ঈদ দেখার সুযোগ করে দিয়েছেন। আর আজকের রাতটার জন্য সবাই আমরা দোয়া করি, যিনি আজকের রাতটা আমরা যিনি বেঁচে থাকি বা আল্লাহ আমাদের সুস্থ রাখে, যিনি আমরা কালকে নামাজটা পড়তে পারি, ঈদের নামাজ। কারণ অনেক মানুষই আছে দেখা যায় ঈদ রোজার পর্যন্ত, রোজা শেষ তারপরে ঈদের চান্দাতের দিন বা চান্দাতের দিন অনেক মানুষই মারা গেছে বা অনেক মানুষই আছে মারা যায় বা এরকম। তো আল্লাহ না করুক আমাদেরকে। আর যাই হোক, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, যিনি আল্লাহ আমাদের আগামী বছর পর্যন্ত যিনি আমাদের বাঁচিয়ে রাখুক। তো আমিন। তো গাইস আজকে হ্যাঁ তৌফিক দান করুক। আর গাইস, তোমরা অনেকজনে আমাদেরকে বলছো যে ভাইয়া তোমরা এবার ইফতারের কোনো ভিডিও দিলা না, তো আমরা তো অনেক ইচ্ছা ছিল যে ভিডিও দিব, তো আমরা সেটা দিতে পারি নাই। আর তোমরা তো জানো যে গাইস আমরা খুবই একটু ব্যস্তর ভিতরে ছিলাম, এখন আমাদের ঘর এই যে কমপ্লিট হয় নাই, জাস্ট টুকিটাকি মালসামানা কিছুই আনি নাই। দেখেন গাইস, এখন আমরা মালসামানা কোনো কিছুই আনি নাই। আর মনে করেন আমাদের আর অনেক কিছু বাকি আছে, তারপর আমি যে পিসি কিনবো, কম্পিউটার কিনবো, তারপর আমি কিছু গ্রাফিক ডিজাইনের কথা ছিল, তো উনি বলছে যে ভাইয়া ঈদের পরে করব। তো আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা অনেক ডেকোরেশন করব, মাত্র ফ্ল্যাট ঠিক করা হয়েছে, এখনও তেমন কোনো একটা ডেকোরেশন করা হয়নি। তো যাই হোক গাইস, সেটা নিয়ে আমি বেশি কিছু বা মন খারাপ না, ঈদের পর করলেই হবে, এতদিন পর যত ফ্ল্যাট আগামী হ্যাঁ রমজানের ব্লগ দেবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য আর সবার জন্য, আমরাও দোয়া করি। আর সবাই কিন্তু আমরা কাল সকালবেলা অবশ্যই নামাজ পড়তে যাব, কেউ মিস করব না অবশ্যই। যদি ঘুম থেকে যারা উঠতে পারো না অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখবা, একটা ফোন দিয়ে না পারলে করবা 10টা ফোন দিয়ে অ্যালার্ম দিয়ে রাখবা, 10টা ফোনের অ্যালার্ম কানের পাশে রাখবা, যখন বাজাবাজি শুরু হইব সাথে সাথে উইটটা বা নামাজ গোসল টোসল করবা, গোসল টোসল করে আমরা ভালো জামা কাপড় পরে তারপরে আমরা মসজিদে যাব, মসজিদে যেয়ে আল্লাহর মসজিদে যেয়ে তারপর আমরা সুন্দর সুন্দর বয়ান শুনবো, তারপর ঈদের নামাজ পড়বো, তারপর আমরা ঘোরাফেরা করবো। আর ঘোরাফেরাটা অবশ্যই আগে ফ্যামিলিদের সাথে সময় দিয়ে তারপরে মানুষদের সাথে ঘোরাফেরা করবো, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা। তো গাইস আজকে আমরা বিশ্বাস করবেন গাইস, আজকে আমরা খুবই ব্যস্ত, ব্যস্তর ভিতরেও আমরা ভিডিও করতেছি। আর ও তো মনে করেন এই যে আমার বোনেরা সবাই কোটাবসা করতেছে ঈদের, মনে করেন ঈদ উপলক্ষে, আর সব কিছু তো জানেনি, কালকে সকালে পোলাও টোলাও রান্না হবে ভালো মন্দ, সবার বাসায় কিন্তু এই সময়টা একটু ভালো মন্দ রান্না করা হয় আর আমরা একটু ভালো মন্দ খাই, মানে খাইতে পারি। তো ওরা আমি ওইখান থেকে দৈরা নিয়ে আসি, কই তুমি আসো আগে ভিডিও করবো তারপরে জ্বালায়। আর গাইস জানেন ও আমারে বলে বকশিস দিতে, মানে সরি বকশিস না সালামি দিতে, এখন আমি ওরে সালামি দিছি, সালামিটা দিছি এই যেটা দিছিলাম, ও আমারে ডিরেক্ট বলে যেটা নিবে না, আমি যে সালামিটা দিছি এই সালামি মানুষ দেয় এই কি এর গন্ধ করে। তুমি গান্ধী বোকা পারা দিছো, তুমি দিছো, তুমি আমাদের ফ্রি বলো ছি কি করছো এটা, এ গান্ধী পোকা পাড়া দিয়ে দিছো, পুরো পাতের গন্ধ উঠতেছে, পারবি মারো এ মারা উচিত, যা কি দিয়ে দিও কইছো দিছো এ ফেনা বের এখানে ওইগুলো থেকে। তো গাইস সরি গাইস, ও ভুল একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, একটা গান্ধী পোকাকে পাড়া দিয়ে দিছে, আর গান্ধী পোকার তো জানেনই স্মেলটা কিরকম ব্যাড স্মেল, আর এই যে তোমার পায়ে থেকে কিরকম গন্ধ আসতেছে তুমি জানো। আচ্ছা যাই হোক, এই যে সবসময় আমাদের ছেলেদের তোমাদের বকশিস দিতে হয়, তোমরা আমাদের দাও ইয়া দাও সালামি দাও, তোমরা আমাদের সালামি দিবে না বলো, আজকে ঈদ না কালকে ঈদ না কি ঈদ, এই যে আজকে ঠিকই, তুমি কি আমাকে সালাম করবা, জি না না সালামি না, তোমাকে আমি সালাম করব কেন, আমি তো তোমার বড়, তুমি আমাকে সালাম করবা, সালামি যাও। আর ও হুন আমি তো তোমার জন্য, ও তোমার তুমি তো আবার অসুস্থ। তো গাইস তোমাদের বলি নাই, ওর হাতে মেহেন্দি দেওয়া যাবে না এই সময়টাতে, মানে আমাদের মুরব্বিদের কিছু নিয়ম কানুন, তো মেহেন্দি দেয় নাই,
ওর জন্য মেহেন্দি কিনে নিয়ে আসছিলাম, আগে যদি জানতাম যে এটা দেওয়া যাবে না তাহলে মেহেন্দিটা আমি ফেরত দিয়ে আসতাম। তো যাই হোক, মেহেন্দি আনছি অনেকগুলা, আমার ছোট বোনদের দিছি, ওরও দিছি। আচ্ছা তুমি কালকে ব্লগ বানাবে না? হ্যাঁ কালকে তো অবশ্যই ব্লগ বানাবো, তোমরা অবশ্যই দেখবা। আর তোমার জন্য বোম নিয়ে আসছি, বোম ফুটাবা? বোম নিয়ে আসছি, অনেক বোম নিয়ে আসছি, অনেক ছোট ছোট ভাইয়ের, এই যে ছোট ভাইয়ের যেগুলো আছে আমাদের এলাকার সবাইকে দিছি। এখন আবার আরো কয়েকটা বোম, এখন আমার এক বক্সের মতো, এক বক্সের মতো সবাই এনজয় করেন আপনাদের চার্জার। আজকে জানেন গাইস, আমরা খুবই খুশি, আর আমরা বলতে খুশি না, সবাই খুশি যারা যারা এই 30টা রোজা পার করে আমরা ঈদটা দেখতেছি। আর এই ঈদটা হলো আমাদের অনেক মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা আনন্দের একটা দিন। হ্যাঁ তো গাইস, আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমরা, তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি ভিডিও ভালো না থাকে ডিসলাইক দিয়ে দিবা, তো আমাদের কোনো সমস্যা নাই। আর তোমরা অনেকজনে বলছো যে ভাইয়া তোমরা রেগুলার হচ্ছ না কেন, এটা বারে বারে বলতেছো, আমাদের ঠেট দিতেছো। অবশ্যই তোমাদের ঠেটে আমরা এখন থেকে রেগুলার ব্লগ দিব ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবা, আর ওর জন্য বেশি বেশি দোয়া করবা। সামনে তো ভালো একটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসবো, সবাই ওটার জন্য প্রস্তুত থাকবা। ভালো একটা জিনিস নিয়ে আসবো, ভালো ভালো। আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ, গুড।